এবার পাহাড় থেকে লাফ দিয়ে এক দুঃসাহসিক উপায়ে বিয়ে উদযাপন করলেন এক দম্পতি। এ ঘটনা যেন আলোড়ন তৈরি করেছে উপস্থিত অতিথি সহ নেটিজেনদের মাঝে। এ ঘটনা প্রিসিলা অ্যান্ড ও ফিলিপো লেকওয়ার্স দম্পতির অভিনব এই উদযাপনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে তারা ক্যাপশনে লিখেছেন, দুঃসাহসিকতার পরেই রয়েছে জীবন। ইনস্টাগ্রামে প্রকাশিত ভিডিওতে দেখা যায় বড় কোণে বিয়ের সাজে অতিথিদের সঙ্গে নিয়ে উঁচু পাহাড় থেকে স্কাই ড্রাইভ করছে। পুরো ব্যাপারটি কিছুটা বিপজ্জনক হলেও এ বিয়েতে উপস্থিত সবাই যথাযথ নিরাপত্তা গিয়ারে সজ্জিত ছিল। আর বড় কোণে লাফ দেওয়া দেখে অনেকটা অনুমান করা যায় তারা স্কাই ড্রাইভিং এ দক্ষ। অনেকে ভিডিওর মন্তব্যে এই নতুন দম্পতি ও অতিথিদের নির্ভীকতা ও সাহসের প্রশংসা করেছেন, আবার অনেকে এটিকে বোকামি হিসেবেও উল্লেখ করেছেন। অনেকেই আবার বিষয়টিতে খুবই উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এক ব্যক্তি মন্তব্য করে লিখেছেন, আমি অবশ্যই আমার বিয়েতে এটি করতে চাই, তবে আমি খুব ভয় পাচ্ছি। সাধারণ মানুষ সুন্দর ও রোমান্টিক সেট আপ, সুন্দর পোশাক পরিধান করে দৃষ্টিনন্দন স্থানে বিয়ে উদযাপনের পরিকল্পনা করে। তবে প্রিসিলা ও ফিলিপ্পো দম্পতির এই দুঃসাহসিকভাবে বিয়ের উদযাপন যেন রোমাঞ্চকর এক ঘটনা।